আসার কারণ হচ্ছে সামনেই তো দুর্গাপুজো, তো দুর্গাপুজোর জন্য এটা আমার মানে এটা আমি বানিয়েছি, আমার মাথায় এসেছে। এই করোনা পরিস্থিতিতে তো বাড়ির বাইরে বেরোনো যাচ্ছে না, আর বাড়িতে থেকেই সেই জন্য আর কি দুর্গা ঠাকুর বানালাম। আর এটা তৈরি করতে মোটামুটি এখনো কমপ্লিট হয়নি, এটা তৈরি করতে সময় লেগেছে 1 মাস। আর এটা কাগজ পচিয়ে তারপরে কাগজের মধ্যে মানে আঠা দিয়ে ওটাকে মানে একরকম মন্ড তৈরি করে তারপরে এটা বানানো হয়েছে। আর কি কি আছে ঠাকুর এখানে? কি পড়ো? আমি এখন বিএলবি 5th সেমিস্টার দেব, 4th হলো। এটা কখন করতে গেল? এগুলো যখন সময় পেতাম পড়ার ফাঁকে বা মাঝে মাঝে রাত জেগেও পড়েছি। কি নাম তোমার? আমার নাম প্রীতি মণ্ডল। মেনলি ছোটবেলা থেকেই ওর এটা অভ্যাস আছে আর কি, ছোটখাটো অনেক কাজই ও করেছে কিন্তু দুর্গা ঠাকুর এই প্রথম। পড়ার ফাঁকে ফাঁকে যেটুকুনি সময় আর কি সেইটুকুনি ও কাজে লাগানোরই আর অ্যাকচুয়ালি চেষ্টা করে, কখনো রাত জেগে কখনো পড়ার ফাঁকে। তারপরে এই রং তুলি ওকে খুব টানে, মানে ও আঁকতে ভীষণ ভালোবাসে দুর্গা ঠাকুর। মানে ও যেহেতু বেরোতে পারছে না, কোথাও যেতে পারছে না, সবসময় মন খারাপ, তো ও বললো একটা নতুন চিন্তাভাবনা করে ভাবলো একটু দুর্গা ঠাকুরই বানাই। এই ঘরেরই সব জিনিসপত্র দিয়েই বানানো, বিশেষ কিছু কিনতে হয়নি ওকে এই জিনিসগুলো। ও নিজের বুদ্ধিতেই যেটুকুনি সম্ভব যেটুকুনি করার করেছে আর কি। আমার নাম বন্দনা মণ্ডল।